চট্টগ্রামের রাউজান আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার সকাল সাতটায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নুরুল হারুনের আদালত এরপর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে হত্যা মামলায় তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ফজলে করিমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে আদালতে বিক্ষোভ করেন রাজানের বাসিন্দারা